আমাদের কাছে প্রশ্ন আসছে আমার নাম লিনা বয়স বত্রিশ না চট্টগ্রামে থাকি গত বছর মে মাসে আইভিআর করার পর ধরা পড়েছে আমার ডিস্ক চার থেকে পাঁচ লেভেলে সমস্যা মানে ডিস্ক চার পাঁচ লেভেলে তার সমস্যা যার কারণে দু পায়ে আমাকে খুব কামড়ায় ব্যথাটা নিচ থেকে উপরের দিকে যায় অনেক আচ্ছা ব্যথাটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে যায় এরপরে তিনি অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুই হচ্ছে না স্যার আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি আহ অবশ্যই দিনার যে সমস্যাটা পিএলআইডি এটা আম কমন আমরা একটা প্রশ্ন পেলাম ফেসবুক থেকে যে দিনা প্রশ্ন করেছিলেন যে তার একটি ব্যথা যেটা লাম্বার 4 5 লেভেলে কোন একটা ব্যথার ডিস্কের সমস্যা এবং ওটা উনি বলছেন যে নিচ থেকে উপরে যায় ব্যথাটা উঠানামা করে যেটা আমরা পিএলআইডি বলে থাকি এবং পিএলআইডি রোগীর এই এটাই কমপ্লেইন মোস্ট অফ দা ক্ষেত্রে যে কোমরের ব্যথা হবে যদি কোমরে হয় এবং ব্যথাটা উঠানামা করে মানে পায়ের দিকে যায় বা পা থেকে নিচে যায় নিচ থেকে উপরে উঠে এবং অনেক সময় রুগী বলে আমার হাঁটতে গেলে টান দিয়ে ধরে বা ঝিঝি বা জাতীয় ব্যথার কথা সে বলে থাকে এবং দিনার ক্ষেত্রে যেহেতু কনফার্ম ডায়াগনোসিস যে পি আইডি তো সেক্ষেত্রে ওনাকে এইটার একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে অপারেশন ভিন রিহাবিলিটেশন অ্যানাদার ট্রিটমেন্ট অলসো সার্জারি সার্জারিও পিএলআইডি যেমন আমরা হাঁটুর আর্থরাইটিস যদি খুব খারাপ হয়ে থাকে ফোর ডিগ্রি সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট একটা অপশন থাকতে পারে সেটা সার্জনরা করে থাকে কিন্তু আমরা যেটা ডিপিআরসি উইদাউট সার্জারিতে আমরা রিহাবিলিটেশন প্রসিডিউরের মাধ্যমে বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে প্লাজমা যেমন হাঁটুর ক্ষেত্রে আমরা পিআরপি থেরাপি বা অন্যান্য থেরাপির মাধ্যমে করা হয়ে থাকে তো দিনার ক্ষেত্রে যদি এইভাবে রিহাবিলিটেশন ট্রিটমেন্ট বা ফিজিও নিতে পারে সে আশা করি চলে যাবে তবে মোস্ট অব দ্য পিএলআইডি আমরা যে কেসগুলোকে যদি দেখি বেশিরভাগ কি কিন্তু আপনার প্রপার এজুকেশন যদি দেওয়া যায় যে বসা চলাফেরা উঠা বসা এবং হচ্ছে যদি তার কাজ সে কী করে সেটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি যে আপনি এইভাবে কাজ করবেন এবং কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেটা থেরাপিউটিক এক্সারসাইজ এটা যদি শিখিয়ে দেওয়া যায় এবং রুগী যদি প্রপার ওয়ে কিছু দিন করে মোস্ট অফ দ্য কেস এমনিতেই ইম্প্রুভ হয়ে যায় বা সিভিয়ারের ক্ষেত্রে স্পেশালি যখন সেটা ডিক্স প্রোটিউশন হয়ে যায় বা ডিক্স সিকোয়েস্টাম বা টোটালি এক্সট্রিউশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার হয়তো আপনার অ্যাডভান্স ট্রিটমেন্টে যেতে হবে সেটা আমরা হসপিটালাইজড করে করে থাকি বা অপারেশনের প্রয়োজন হতে পারে বা কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে অনেক সময় মেরুদণ্ডে ইপিডুরাল দিয়ে দেওয়া হয় তো স্যার যিনি তাকেও এই ক্ষেত্রে প্রয়োজন দিস ইজ টিম একটা গ্রুপ করে থাকে। সেটা পাশাপাশি আমরা বিভিন্ন ইলেকট্রোেরাপি দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ করে থাকি ডিকম্প্রেশন করে থাকি এবং যত দিন যাচ্ছে রিসার্চ ওয়ার্ক হচ্ছে এবং আমরা আপডেটেড ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার এখন করছি এবং এপিএলআইডির ক্ষেত্রেও এটা এখন যদি এটা এইভাবে করা যায় তাহলেই ইম্প্রুভ হয়ে যাবে এবং পাশাপাশি রুগীকে এডুকেশন দিতে হবে আপনার ট্রিটমেন্ট দিলেন ভালো হয়ে গেল কিন্তু সে গিয়ে ও একই কাজ বারবার করছে একই সমস্যা সে তৈরি করতেছে বারবার তো সেই ক্ষেত্রে বর্ষা একটা ইম্পর্টেন্ট ইস্যু এই জিনিসগুলো যদি আমরা রুগীরে রুগীকে বুঝিয়ে দিতে পারি এবং শিখিয়ে দিই এবং অভ্যাসে পরিণত রুগী করতে পারে তাহলে কিন্তু সমস্যাগুলো আর ব্যাক সাধারণত করে না এবং মেইনটেন করতে হয় আর যেমন ওনাদের যে আর্থ্রাইটিস রুগী আছে যেটা স্পেশালি হাঁটুর ক্ষেত্রে এই রুগীগুলাকে কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে অন্তত ছয় মাস এবং দুই তিন মাস পর পর একটু ফলো আপে আসতে হবে বা জানাতে হবে যে সমস্যাটা কি হচ্ছে তাহলে কিন্তু সাধারণত রুগী আর খারাপের দিকে চায় না এই এই জিনিসগুলো রুগীদের ভিতরে কিন্তু আসলে ডেভেলপ করতে হবে অনেক সময় রুগীরা ট্রিটমেন্ট নিলেও ভালো হয়ে গেল চলে গেল আবার কিছুদিন পরে ব্যাক করে সে মনে করে একবারই চিকিৎসা আর কিছু করতে হবে না বা আমাকে আর এক্সারসাইজ করতে হবে না বা মেনটেন করতে হবে না তো এইটা আসলে এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং প্রসেস ডিজিজ অলসো কন্টিনিউয়াস প্রসেস ডিজিজ একবার ভালো হলে আবার হতে পারে আবার ভালো হলে আবার হতে পারে ট্রিটমেন্ট একবার প্রয়োজনে আবার করতে হতে পারে বাট সেই ক্ষেত্রে তাকে সাইন্টিফিক ওয়ে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে অলওয়েজ টাচে থেকে কাজটা এবং স্যার এখন কিন্তু রোগীরাও ডিমান্ড করে যে তারা নন ইনভেসিভ প্রসিডিওর যদি নিতে পারে এটাই কিন্তু তারা ডিমান্ডও করে নিজেরা যে অপারেশনে যাবে না কিন্তু তারা ভালো হবে স্যার এই ক্ষেত্রে কথা বলার জন্য আমি আগে একটু রোগীর সাথে একটু কথা বলে নিতে চাই আপনি বলছিলেন যে আপনি পাঁচ থেকে সাত বছর ধরে আপনি হাঁটু ব্যথায় ভুগছিলেন এবং এখন আপনি ভালো আপনি কতদিন স্যারের কাছে এই চিকিৎসাটি নিলেন

মোটামুটি আপনি 21 তারিখ থেকে আজকে আপনার তিন তারিখ পর্যন্ত করে আসছেন সব কাজ হ্যাঁ আছে আরো চিকিৎসা ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে ফেরত আসতে চাই যে উনি যে পাই ইনজেকশন দেওয়ার কথা বললেন উনি হাটা হাটির কথা বললেন তারপরে স্যার আপনি নিজেও পিআরপি পাংচার বিভিন্ন প্রসিডিউরের কথা বললেন স্যার এগুলো যদি একটু ছোট ছোট করে প্রতিটা ব্যাপারে যদি একটু বলেন ধন্যবাদ আসলে এটা একটা টিম ওয়ার্ক হ্যাঁ এবং অনেকগুলা ট্রিটমেন্ট প্রসিডিউর থেরাপি তো আসলে একটা বিশাল সাবজেক্ট হ্যাঁ থেরাপিউটিক বিভিন্ন আছে তো এখন যুগোপযোগী আমরা কত দ্রুত কত নিশ্চিত এবং কত কম সময়ে কত কম খরচে রুগীকে বেটার ট্রিটমেন্ট দিতে পারি এটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট তো এখন আসেন ওনার ওনার যে হার্টুর যে সমস্যা ফোর্থ ডিগ্রি অস্ট্রোয়াথ্রাইটিস মানে বেসিক্যালি ওনার হাঁটুটা অপারেশন ছাড়া আর কনজারভেটিভ চিকিৎসার বেসিক কোনো ট্রিটমেন্ট আর নাই ছিল না তখন আমরা যেটা করতে হবে ওনাকে যে কার্টিলেসটা ইরোশন হতে হতে হাঁটুর ভিতরে সেটাকে রিজেনারেট করা ফার্স্ট আমাদের একটা প্ল্যান আছে যে তাকে আবার রিজেনারেট করার প্ল্যান করতে হবে সেই ক্ষেত্রে পিআরপি প্লাটেলেট্রিস থেরাপি

এবং ওনার এই যে আথরে কারণে ওনার কিন্তু এই যে কোয়াড্রিসেপস লিগামেন্টগুলো কিন্তু টাইট হয়ে আছে এবং মাসেল অনেক টাইট জোরার গ্যাপ কমে গিয়েছে সেটাকে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিচ্ছি যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড দিয়ে দিয়ে এটাকে জোড়াটাকে ফ্রি করা হচ্ছে এক্সারসাইজ করানো হচ্ছে এবং গ্যাপ তৈরি করানো হচ্ছে জোড়ার ভিতরে যে গ্যাপটা কমে গিয়েছে এবং কিছু ইয়া আছে যেমন আমরা স্ট্রেসিং করে থাকি মাসেলস এর আপনি দেখবেন প্লেয়ার ফুটবল প্লেয়ার মাঠে পড়ে গেল তাকে স্ট্রেস দিচ্ছে হ্যাঁ ফিজিও তো স্ট্রেস তার ক্ষেত্রে একরকম ওনার ক্ষেত্রে আরেক রকম বিকজ ওনারটা হচ্ছে মাসেল পুল হয়েছে আর ওনারটা কিন্তু ফাইব্রোসিস এবং দীর্ঘদিন ফাইব্রোস হয়ে গেছে এক্স্যাক্ট স্টিফ হয়ে গেছে তো স্টিফ টিস্যু আপনি একদিনে স্ট্রেস দিলে আপনার আসবে না তখন আমাদেরকে স্ট্রেসিং বিভিন্ন প্রসিডিউর আছে সেটা রেগুলার করতে হয় পাশাপাশি আকুপাংচার খুব বেটার ইফেক্টিভ দেয় ওই ওই মাসেলগুলোকে যদি প্রপার হ্যান্ডেলিং করা যায় হাতে কিছুটা আকুপাংচারের রোগী একটু পেইন হয় আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে